কালকে ভাবলাম ফ্রি ফায়ার ম্যাক্স নতুন একটা গেম এসেছে, তাহলে খেলবো। খেলার আগে আমি একটু ঘুমিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, উঠে নিয়ে ফ্রেশ লাগবে, ভিডিও বানাতে পারবো, ভালো একটু খেলবো টেলবো। তো খুব সুন্দর করে আমি ঘুমাতে গেছি, একদিকে সামনে আমি স্বপ্নের মধ্যে দেখি কি উপর থেকে সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, সামনে বিরাট বড় একটা দিঘি, দিঘির ওই পাশ থেকে একদম মৃদু হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, গরমের দিন, চারিদিকে ঝিঝি পোকায় ডাকছে, এদিকে জোনাকিতে ঝিকমিক ঝিকমিক করছে চারিদিকে, মানে সুন্দর একটা আবহাওয়া। আমি মিউজিক চালিয়ে শুয়ে আছি মোবাইলে, আর এদিকে দেখি দূর থেকে একটা রাজহাঁস আসছে জলের মধ্যে সাঁতরাতে সাঁতরাতে। রাজহাঁসটা টানে উঠার পর দেখি পরি হয়ে গেল, পরি হয়ে দিকে আমার দিকে আসছে উড়ে উড়ে। ভালো কথা, তাহলে পরি আসছে, ভয় ভয় কিন্তু লাগছে না আমার। তো আসার পরে সুন্দর করে বসলো আমার পাশে, এসে বসে নিয়ে কথাটা শুরু করলাম, আমি একটু কথাটা বলছি, সুন্দর পরীর দেখা পেলাম, সবাইকে বলা যাবে যে আমি পরী দেখেছি, সেটা তো আমি জানি না যে স্বপ্ন দেখছি। তো খুব সুন্দর করে গল্প করতে করতে গল্পটা ভালোই সুন্দর দিকে যেতে থাকে, লাস্টে বেলা পরীটা আমাকে একটা চুমু খেলো, ঠিক আছে। এত সুন্দর পরিবেশ, পরি এসে তার মধ্যে আমাকে চুমু খাচ্ছে, ভাবো একবার কত সুন্দর একটা অনুভূতি। আমার ফ্রি ফায়ার চিন্তা ততক্ষণে মাথা থেকে আউট হয়ে গেছে, ধীরে ধীরে পরিটা দেখি কি পিঁপড়ায় পরিণত হতে শুরু করলো। তাহলে পিঁপড়া পরি থেকে পিঁপড়া হয়ে গেল, রাজহাঁস থেকে পরি, তারপর আমার পিঁপড়া হয়ে কি হচ্ছে এটা, তারপরে উঠে দেখি যে সত্যি সত্যি একটা পিঁপড়ায় আমার ঠোঁটের মধ্যে কামড় দিয়ে, মানে ঠোঁট ফুলিয়ে আমাকে ঢোল করে দিয়েছে। বাহ, আমি ভিডিও বানাবো, কালকে আমি ভিডিওই বানাতে পারিনি, আজকে ওই জন্য আমাকে ভিডিও বানাতে হচ্ছে, এখনও পর্যন্ত আমার ঠোঁট ফুলেই আছে, ওই পিঁপড়া হতচ্ছাড়া পিঁপড়াকে যদি আমি এখন পাই সামনে, তো আমাকে খাবার বকা টকা দিও না, আমি কালকে ভিডিও বানাতে পারিনি, কারণ বুঝতেই পারলে পিঁপড়া এসে এমন জোরে কামড় দিয়েছে। আমি এটা দেখতে চাই যে ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে পার্থক্যটা কী। আসলে অনেককেই দেখেছি খেলতে, কিন্তু আমি সেরকম পার্থক্য দেখিনি। আজকে হচ্ছে এটা ইনস্টল করেছি, ওকে। ও ভাই, এন্ড্রয়েড স্ক্রিনে আগে ছবি আসতো, এখন দেখো ভিডিও প্লে হচ্ছে, এটা বেশ ভালো লাগে দেখতে, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা অতটা বেশি না, কম কোয়ালিটি আছে। যাই হোক, চলো ট্যাপ টু বিগেন, দেখি কী কী দেয়। যারা যারা ফ্রি ফায়ার ভিডিও আমার আগে দেখেছো, তারা তারা জানো যে আমি কী করে প্রো হতে হয়, তার জন্য টিপস টুপস দিয়েছিলাম। তো আজকে আবারও খেলবো, আমি দেখেছি চেঞ্জ কী কী এসেছে এই গেমের মধ্যে। ও, শুধু চেঞ্জ লাগছে হচ্ছে ইয়েটা, মানে ওই যে লবিটা চেঞ্জ হয়েছে, এখানে গাড়ি এসছে গাড়িটার মধ্যে, ওকে, গাড়িটার স্কিন মানে দেখানো যাবে লোককে যে দেখো আমার স্কিন আছে। তো স্ক্রিন টু স্ক্রিন দেখিয়ে কোনো লাভ নেই, ব্যাক করো। আমাকে বলে যে ফ্রি ফায়ার ম্যাক্স কারা কারা ট্রাই করেছো, গ্লোবালি তো লঞ্চ হয়ে গেছে মনে হয়, আমার কাছে তো 2-3 দিন আগে এসেছে, ওই পিঁপড়ার জেলা আমি আগে ভিডিও বানাতে পারিনি, নাহলে আগে ভিডিও বানিয়ে দিতাম। তো ক্যারেক্টার মধ্যে কী আছে, ক্যারেক্টার মধ্যে আগে যা যা ছিল আশা করি তাই তাই আছে। ক্যারেক্টার মধ্যে আছে হচ্ছে কি, এটা নুল্লা, নাল্লা, নাল্লা দিয়ে খেলবো আজকে, অনেক ইয়ে খেলেছি এই গেমে না, এখনো পর্যন্ত আমার কাছে পেটও আনলক হয়নি। বাক, ওকে, তো লোডিং ফোডিং হোক, দেখি যে এক্সপিরিয়েন্স কেমন এটার। ও, এটাতে হার্টের স্টাইলটা ভালোই রিয়েলিস্টিক লাগছে, গ্রাফিক্স ট্রাফিক্স খুব একটা বেশি উন্নত হয়েছে তা না, একটু আত্র উন্নত হয়েছে, আগেরটার থেকে একটু বেটার হয়েছে। ভাই, নেংটি পরে এখানে চলে আসছে কোন, এটা কোন ধরনের কস্টিউম, বেন্টেনের ওই এলিয়েন্টার মতো লাগছে আমার কাছে। ওকে, তো স্টার্ট হচ্ছে গেম, দেখি ব্যাটল রয়্যালে কোথায় যায়। ম্যাপ তো আগের মতোই লাগছে, খুব একটা বেশি উন্নত লাগছে না, 18-19 পার্থক্য হবে, মানে 19-20, মানে একদম সেম টু সেম ওরকমই আছে, একদম খুব একটা বেশি কিছুই ডিফারেন্স হয়নি। তো পিকে যাবো আবারও প্রতিদিনের মতো, পিক হচ্ছে আমাদের ফেভারিট জায়গা। আমি দেখতেছি যে কতটা কী উন্নত হয়েছে, মানে এই গেমের মধ্যে নতুন কী কী এসেছে। ফ্রি ফায়ার যদি আমি বেশি খেলি না, তাও মাঝে মধ্যে খেলি, দেখি যে কী কী এসছে, আপডেট টাপডেট আসলে পারে খেলি। আর এটা হচ্ছে ম্যাক্স, ম্যাক্স হিসাবে আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, ফ্রি ফায়ারে যেরকম এটাও সেম সেরকম ম্যাপ, সেরকম সেম টু সেম সব কিছু, দু এক জায়গায় হয়তো একটু আধটু চেঞ্জ হতে পারে। আচ্ছা চলো দেখি ঘরের ভিতরে কী আছে, হ্যাঁ গ্রাফিক্সও সেরকমই, শুধু হার্টের স্টাইলটা একটু ভালো লাগছে আগের থেকে, সুন্দর একদম পাছা ঢুলিয়ে ঢুলিয়ে হাঁটছে। চলো এখানে একটা বন্দুক ফন্দুক পেয়ে গেছি। ওহো, এনিমি এনিমি এনিমি, হ্যাঁ কোথায় যেন আছে, বাইরে আছে, ঘরে 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 ভাই, হ্যাঁ ভাই ভাই, আমি কিন্তু বিশাল বড় আমার সামনে আসলো, এত তাড়াতাড়ি মরে গেল। ও ভাই ভাই ভাই, পিছন থেকে মারছে, পেছন থেকে মারিস, তুই সাহস কত, মরে যা মরে যা, ইজিলি মরে যাচ্ছে, এটা মনে হয় ড্যামেজ বেশি, মানে ফ্রি ফায়ারের থেকে, ফ্রি ফায়ারে না বেশি ড্যামেজ কম ছিল, মানে অতটা বেশিক্ষণ গুলি মারার পর মরতে এটা তাড়াতাড়ি মরে যাচ্ছে, মনে হয় এটুকু একটু ইম্প্রুভ হয়েছে। আর কী কী ইম্প্রুভ হয়েছে চলো দেখবো, ভালো লাগছে এটাতে। আর ঘাস টাস মনে হয় একটু উন্নত হয়েছে, এখানে দেখি ঘাস, ওকে, ঘাসগুলো হাওয়াতে নড়ছে একটু একটু, তাছাড়া মোবাইল গেম হিসাবে ঠিকঠাকই আছে, আর একটু উন্নত করতে পারতো। আমি ভাবলাম যে পাবজির মতো গ্রাফিক্স দেবে, পাবজির গ্রাফিক্স অবশ্যই এটা থেকে একটু একটু ভালো, মানে হ্যাঁ তো ওরকম হলে মজা লাগতো ফ্রি ফায়ার ম্যাক্সটা, আমি ভাবছিলাম ওরকমই কিছু একটা হবে। আমার শুধু একটা চাই, স্নাইপার, স্নাইপার পেলে আমি মানে ফ্রি ফায়ারের রাজা, তাহলে আমার সাথে আর কেউ পারবে টারবে না। ও বাপ রে বাপ, কে ভাই তুই, হ্যালো হ্যালো ভাই,
ওকে, মরে গেছে মরে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে উপরে, বিদ্যুৎ না ওই জোনগুলোর মধ্যে একটু ইফেক্ট অ্যাড করেছে। ওই আসছে এনিমি, আসছে এনিমি, 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 ভাই 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 ভাই, সিরিয়াসলি? আরে আরে ও ভাই, কেউ তো পারছে না ভাই, সবাই লুব, আমি আস্তে আস্তে পিছনে, ভাই 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 ভাই, এক কাজ করি, এক কাজ করি, সামনে যাই, ওর সামনে গিয়ে মারি। ও এখানে তুমি আস্তে, তোমার ড্রোন এই গেমে নাকি সবাই বাচ্চা একদম। তো এখানে ওকে, এখানে হাঁকতে বসেছে, সামনে একটা টোটো আছে, টোটো চালানো যাবে, তাহলে টোটো দিয়ে আমি ভাড়া মারবো, তাহলে দু এক টাকা যদি কামাই করতে পারি তাহলে ভালো স্কিন টিস্কিন কিনতে পারবো, স্কিন কিনে আমি দেখাবো লোককে, দেখো আমার কাছে স্কিন আছে, ওই জন্য একটু ভাড়াটা মারি, আমি গরিব মানুষ তো ডায়মন্ড কেনার টাকা নেই, আস্তে আস্তে আস্তে, সিরিয়াসলি দূর থেকে মারা শুরু করে দিয়েছি, এ বিশাল বড় প্রবেশ ছিল আমার। দূর থেকে আলাদাই মজা ভাই ফ্রি ফায়ার। হ্যাঁ একটু একটু, ওই এটা কি, আমি এখানে ভাই, আমি তোর বন্ধু না, তোর শত্রু পাছার মধ্যে মারবো এখনই, মানে গুলি দাঁড়াবে না, সত্যি কিছু দাঁড়াবে না, চলে যাচ্ছে, মরে গেছে মরে গেছে মরে গেছে, চলো 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 চলো, আরে আরে কোথায় থেকে যেন মারছে আবার, ধরো একটা হেলথ কিট টিলকিট খেয়ে হেলথ বাড়িয়ে নিই। হ্যালো 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 হ্যালো, ও ভাই গ্লু ওয়াল দিয়ে আটকে দিয়েছে, ধরো ধরো ধরো, দেখাচ্ছি তোমার গ্লু ওয়াল দেওয়া, আমি এখানে লুকাবো, লুকিয়ে নিয়ে ফাইট করতে হয় কী করে আমি দেখাচ্ছি। হ্যালো, ও ভাই ভাই জোন চলে আসছে, আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ, বুইয়া আমরা করেই ছাড়বো। হোয়াট, আমাকে মেরে দিলে, আমি বয়া পেয়ে গেলাম মানে, সিরিয়াসলি? যে ফ্রি ফায়ার ম্যাক্স আমি কিছুই বুঝতে পারলাম না, আমি মেরে মরে গেলাম, হ্যাশট্যাগ টু আবার বয়া, মানে বুঝতে পারলাম না কি হলো, যাই হোক আরেকটা ম্যাচ খেলবো। ওকে এখানে একটা বড় একটা বন্দুক পড়ে আছে, এটা কি বন্দুক না, এটা কুঠারি টাইপের, এটা দেখি মারা যাবে, ও ও ভাই এটা দিয়ে একটা কূপ দিলে গলা নেমে যাবে, চলো এটা দিয়ে খেলবো আজকে। আগে একটা হেলমেট আর হচ্ছে বডি আর্মার নিয়ে নিই, তাহলে একটু সেফটি থাকা যাবে, আর এটা দিয়ে মারবো আজকে, দেখবো যে এটা দিয়ে কতটা ড্যামেজ হয়, একদম পাশে গিয়ে মারবো আজকে, আর ইয়ে মারবো, ও চলে আসছে চলে আসছে, মানুষ চলে আসছে মানুষ চলে আসছে, কাছে আয়, হ্যাঁ কাছে আয় কাছে আয় কাছে আয়, এটা দিয়ে মারবো আজকে, একদম গলা নামিয়ে দেবো তোমার, আমি দাঁড়াও আসো, তুমি তো চেনো না আমাকে, হ্যাঁ আসো সামনে এসো সামনে, আমাকে দেখে পালাচ্ছে ভাই, আমি এটা দিয়ে মারবো তোকে, এ ভাই আমাকে দেখে পালাচ্ছে উল্টে, আমার কাছে তো কিছুই নেই, এটা মনে হচ্ছে বট নাকি, আমার এই কুঠুরি দেখেই পালিয়ে গেছে, কুঠুরি না বড় একটা এক্স টাইপের কি যেন আছে, এটা এটা আমি প্রথমবার ইউজ করি জীবনে, আমি কোথাও কোনোদিন ইউজই করিনি, এটা পাছার মধ্যে কূপ মারবো তোমার, আমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ ভাই, সিরিয়াসলি লেগেছে, বন্দুক থাকা সত্ত্বেও পালাচ্ছে, বন্দুক দিয়ে মারছে না আমাকে দূর থেকে, কী রে ভাই এটা বট মনে হচ্ছে আমার, আরে আমি তো মজা করেছি, তাই বলে সত্যি সত্যি মারতে হবে নাকি, হ্যাঁ পালা, একটা বন্দুকের গুলিও লাগাতে পারিনি, নুব তুমি নুব, আরে দাঁড়া আমি আগেই পালাচ্ছে ভাই, মারতেও তো পারছি না, ওকে ও সিরিয়াসলি এক কোবে ওই জন্য ভয় পাচ্ছিল ভাই আমাকে দেখে, আমি ভাবতেও পারিনি যে এটার এতটা পাওয়ার হবে, এক এটা দিয়ে আমি এবার এটা দিয়ে খেলতে চলছি, আমি কার কথা শুনবো না, এটা দিয়ে খেলবো, চলো একটু লুটফুট করে এসে এটা দিয়ে খেলবো, গোটা ম্যাচটাই আমি এটা দিয়ে খেলবো, তারপরে নিচে আবার আসবো, দেখবো যে নিচের গুলো আমার দিকে তো আসছে, আমার দিকে আসছে ভাই, 10,000 লাইকের যদি 10,000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এটার আরেকটা পার্ট আসবে, ফ্রি ফায়ার ম্যাক্স আবারও খেলবো, আর আজকের মতো টাটা বাই বাই।